হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকে একটা ব্লগ দেখবেন, ঈদের ব্লগ। মানে ঈদে কোথায় যাই আমি আমাদের বন্ধুদের সাথে, আমি যাচ্ছি। তো যেখানে যাচ্ছি সেখানে ভিডিওটা দেখাবো, তো যেতেই হয়। আর এটা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড, আগেই রাস্তাটা কাঁচা রাস্তা ছিল, এখন পাকা হয়ে গেছে। তো চলো তোমাদের ব্লগটা দেখিয়ে দিই। বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারো আমাদের গাড়িতে ওঠা হয়ে গেছে, আর কিছু বন্ধু রয়ে গেছে আমাদের, এখন আসবে আর এখনই আমাদের যাওয়া হবে। তোমাদের আমি ভিডিওতে সামনে দেখিয়ে দেব, তো চলো দেখতে থাকো সামনের দিক। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের গাড়ি রয়ে গেছে, এবং আমরা এখন চলে যাচ্ছি কোন দিক হয়ে যাবো রে? হ্যাঁ, কৈলাসহর টাউনে, মানে ঊনকোটি যেটা বলে আমাদের এখানে, আমাদের ডিস্ট্রিক্টটা হলো ঊনকোটি ডিস্ট্রিক্ট। আগে ছিল নর্থ ত্রিপুরা, এখন হয়ে গেছে ঊনকোটি ডিস্ট্রিক্ট। তো এখানে সমস্ত যারা আছে আমরা একসাথে যখনই মানে পিকনিক টিকনিক খাই, যখনই যেখানে যাই আমরা একসাথে করি সব কিছু। এবং এখন যে আমরা ঘুরতে যাচ্ছি, আমরা সবাই একসাথে যাচ্ছি। তো পিছনে যে বসে আছে, বাড়িতে বিদেশে ছিল, এবং আমরা সবাই ক্লাসমেট, ঠিক আছে, ক্লাসমেট, ছোটোবেলার বন্ধু। আর ওইটা ওইটা শুধু এক ক্লাস না, দুই ক্লাস ছোটো ছিল। বন্ধুরা, আজকে যে অ্যাপ বিষয়ে আমি আপনাদের বলতে যাচ্ছি সেটা হলো থ্রাইভ অ্যাপ। এই অ্যাপ থেকে আপনারা খুব সহজে ইনকাম করতে পারবেন, এবং রেজিস্টার করার সাথে সাথে 100 টাকা আপনাদের বোনাস দিয়ে দেবে। করবেন 500 টাকা মিনিমাম টপ আপ করবে। অনেকগুলো টাস্ক আছে, টাস্ক কমপ্লিট করার সাথে সাথে আপনারা ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পারেন অনেকগুলো মিশন আছে, যেই মিশন থেকে আপনারা টাকা ইনকাম করতে পারেন। এখানে এখানে লেখা আছে 990 টাকা ইনকাম করবেন এই মিশন কমপ্লিট করলে। যদি উইথড্রল করতে হয় মিনিমাম আপনার 500 টাকা থাকতে হয় এখানে, আর উইথড্রল করতে হলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনারা টাকাগুলো উইথড্রল করতে পারেন। আর এখানে টপ আপ করতে হলে টপ আপ পেটিএম অথবা গুগল পে, যে কোনো ব্যাংক মাধ্যমে আপনারা টপ আপ করতে পারেন। বন্ধুরা, আমি আপনাদের একটা টাস্ক কমপ্লিট করে দেখেছি। সবার প্রথমে এখানে লেভেল জিরোতে ক্লিক করে আমি এখানে স্টার্টে ক্লিক করব, এবং স্টার্টে ক্লিক করে গেট অর্ডারে ক্লিক করার সাথে সাথে আমার টাস্কটা স্টার্ট হয়ে যাবে এবং এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে দেখতে পারো বন্ধুরা, আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, এবং এখানে আমি আরও কিছু ইনকাম করে নিয়ে। তো অ্যাপটার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে তাড়াতাড়ি যান ডাউনলোড করুন এবং আমার মতো টাকাও ইনকাম করুন। আর হ্যাঁ, এখন যাচ্ছি, আর ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সামনের দিকে দেখিয়ে দিচ্ছি কোথায় যাচ্ছি কী যাচ্ছি। ঈদের দিনে অ্যাকচুয়ালি কী করবো আমরা, তোমরা সামনের ভিডিও দেখতে পাবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, এখন আমরা এসে গেছি ঊনকোটিতে, এবং এইখানে তোমাদের দৃশ্য যেগুলো দেখাবো সেগুলো হলো পাহাড়ি এলাকা, মাত্র স্টার্ট হচ্ছে এখান থেকে। আর পাহাড়ি এলাকা যদি তোমরা এখান থেকে দেখতে চাও আমি সব দেখাবো এক এক করে। যারা পাহাড়ি এলাকায় দেখোনি এখনও তাদেরকে আমি দেখাচ্ছি পাহাড়ি এলাকা এইখানে। তো আমার জানলা দিয়ে তোমরা দেখতে পারো, একটু একটু এই দেখো, এখানে তোমরা দেখতে পারো এইদিকে, তারপর আমাদের অপোজিট সাইডেও আছে। তো সামনের দিকে যাব এবং তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাবো, আর ব্যাক ক্যামেরা ভিউতে তোমরা অবশ্যই অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখবে পাহাড়ি এলাকায়। এবং দেখতে থাকো ভিডিও এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো। এবং এখানে কাজও চলছে, আমাদের রাস্তাটা বড় হচ্ছে, তার কাজ চলছে এখানে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পারো এগুলো হলো চা বাগান, এগুলো সবাই দেখতে পারো, ঠিক আছে। অনেক পাহাড়ের মধ্যে চা চাষ করা হয়। এই যে ইয়েগুলো হলো চার গাছগুলা, এখান থেকেই আমাদের চা পাতা যেগুলো হয় এই পাতাগুলো থেকে চা পাতা হয়, ঠিক আছে। এইখানে দেখতে পারো, ওই দিকে দেখতে পারো, যেদিকেই আছে এই সব মানে পাহাড়ের মধ্যে করা আছে। আর এইখানে গিয়ে আমরা কী করছি সেটাও তোমরা দেখতে পারো। আর এইটা হলো আমাদের যে গাড়িতে দিয়ে আমরা যাচ্ছি, ঠিক আছে। তো চলো সামনের দিকে আরও দেখিয়ে দিচ্ছি আমি। এখানে আমরা এসে গেছি রাজ ধাবা, তোমরা দেখতে পারো রাজ ধাবা, এটা ধর্মনগরে পড়ে, ঠিক আছে। চলো দেখা যাক বন্ধুরা এখানে কী কী পাওয়া যায়।
আছে, যত ধরনের মেনু আছে সব এখানে দেখা যাচ্ছে। রাজ ডাবা মেনু, ননভেজের এখানে সব আইটেমগুলো আছে। আর এইদিকে হলো এগ, তারপর রাইস, তারপর তো বন্ধুরা দেখতে পারো এখানে তোমরা। আমরা চিকেন কড়াই অর্ডার দিয়েছিলাম, যেটা এসে গেছে আমাদের কাছে, তো একটু পরে আমরা খেয়েও নেব, আর খাওয়ার পর বাড়িতেও চলে যাব। দেখতে পারো তোমরা এখানে, তো এখানে অনেক রেসিপি আছে বা অনেক আইটেম আছে যেগুলো আমরা অর্ডার দিতে পারতাম, কিন্তু আমরা চাইছিলাম যে সবাই একটাই খাবো, যা খাই ঠিক আছে। তো এখানে সবাই চলে এসেছে, দেখো সব কিছু, আর আমরা আমাদের মতো খেয়ে নেব। তো তোমরাও বলবে কৈলাসহর থেকে, ধর্মনগর থেকে বা কোথা থেকে দেখছো তোমরা, অবশ্যই বলবে। আর যেখানে যদি থাকো তোমরা, যদি আসো তাহলে এই জায়গাটা আসবে কি না খাবে কিনা সেটা অবশ্যই বলবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ব্লগটা এখানেই সমাপ্ত হয়ে গেছে, আর এখানে এখন সবাই ফটো উঠছে, মানে ফটোশ্যুট চলছে, যার যার ফেসবুকে অথবা সোশ্যাল মিডিয়ায় যার যার অ্যাকাউন্ট আছে ওইখানে ওইটা আপলোড করবে। তো আমাদের এইখানে সব সমাপ্ত হয়ে গেছে এবং আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি। তোমরা পাহাড় টাহাড় সব দেখে নিয়েছো, আর এখন যদি আমাদের বলার থাকে তাহলে তারা বলবে, তোর কিছু বলার আছে ভাই? আজকে কি বলবো, দারুণ এনজয় হয়েছে, দারুণ এনজয়, দারুণ এনজয়। আমার মনে হয় ফার্স্ট টাইম, আমার ফার্স্ট টাইম হয়েছে। হ্যাঁ, আজকে ঈদের দিন দারুণ, একদম ফ্যান্টাস্টিক, মাইন্ড ব্লোয়িং। আর বৃষ্টি বৃষ্টি, মানে অন্য ঈদের সময় তো বৃষ্টি আসেনি, আজকে অনেক বৃষ্টি হয়েছে, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, এটাও একটা আনন্দ। হ্যাঁ, তারপর ধাবাতে যে খেলাম, যে ধাবাটা নতুন তাই তো? হ্যাঁ, ধাবা নতুন, ধাবাটা নতুন হওয়াতে এটা অনেক, হ্যাঁ অনেক ভালো হয়েছে, নতুন হওয়াতে অনেক ভালো হয়েছে, মানে অনেক খাওয়া দাওয়া তো একদম এক নাম্বার, মন চাইছে আবার প্রতিদিন খাওয়া যায়। তোমরা এখানে আরেকটা জিনিস দেখতে পাবে, প্রাকৃতিক দৃশ্য কীরকম লাগছে ওইটাও তোমরা একবার বলবে। অ্যাকচুয়ালি আমার চ্যানেলটা এত ভালো না, তবুও তোমরা বলতে পারো যে দৃশ্যগুলো কীরকম লাগে তোমাদের পাহাড়ি অঞ্চলে বা জঙ্গলের দৃশ্যগুলো কীরকম, অবশ্যই বলতে পারো তোমরা কমেন্টে, ঠিক আছে? আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট এটাও করতে পারো যে নেক্সট আমি আরও ব্লগ আনবো কি না, সেটা তোমরা বলতে পারো, ঠিক আছে? আর কোথায় যেতে পারি, কোথায় না যেতে পারছি, বা এইরকম কোনো ব্লগ তোমাদের চাই কিনা সেটাও তোমরা বলতে পারো। তো বন্ধুরা এখন তো চলে যাচ্ছি, তো সবাই সবার মানে কীরকম লাগলো না লাগলো ঘুরতে এসে সবাই বলছে, তো তুই কিছু বলবি? সবাই খুব এনজয় করলাম, খুব ভালো লাগলো। আর যদি মানে সামনে চান্স হয়, আমাদের সুযোগ হয়, আবার আসবে নাকি? শিওর শিওর শিওর, আবারও আসা হবে। যদি তোমরা ত্রিপুরাতে আসো তাহলে আমরা তোমাদের সাথে আছি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সবাইকে দুবার। আর আরেকটা কথা, তোমরা কমেন্টে অবশ্যই এটা বলবে যে আরও ব্লগ চাও কিনা, এইরকম ব্লগ চাও কিনা যে আমরা দূরে কোথাও যাই এবং ব্লগ করি এবং কোনো কিছু খেয়ে বা এরকম দেখাই। এই ফার্স্ট টাইম এরকম ব্লগ আমি দিচ্ছি, দূরে কোথাও এসে তার আগে দেইনি, কাছে কোথাও দিয়েছি, ঠিক আছে? তো এরকম ব্লগ লাগলে অবশ্যই তোমরা কমেন্টে বলবে। আর আজকের জন্য ব্লগটা এখানে সমাপ্ত করছি, খুব তাড়াতাড়ি মিলছি আমি আপনার সাথে নেক্সট ভিডিও নিয়ে এসে। টাটা, বাই বাই।